ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2023 এর এবারের আসরে হয়ে গেছে 50টি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত 8টায় রাজস্থান রয়্যালসের মোকাবেলায় মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। কে জিতবে এই ম্যাচ, কি বলছে তাদের পরিসংখ্যান? রাজস্থান রয়্যালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ মোকাবেলা করেছে 17টি ম্যাচ, যেখানে রাজস্থান রয়্যালস উইন হয়েছে 9টি ম্যাচ, পক্ষান্তরে সানরাইজার্স হায়দ্রাবাদ উইন হয়েছে 8টি ম্যাচ। এই পরিসংখ্যান দেখতে গেলে একটি ম্যাচ এগিয়ে রাজস্থান রয়্যালস। অন্যদিকে লাস্ট 5 ম্যাচে এদের 5 ম্যাচে 3টি জিতেছে রাজস্থান, অন্যদিকে 2টি জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার যদি আলাদাভাবে লাস্ট 5 ম্যাচের পারফরমেন্স দেখা যায়, সেখানে রাজস্থান রয়্যালস শেষ 5 ম্যাচে 4টিতে হেরেছে এবং 1টিতে জয়লাভ করেছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ 5 ম্যাচে তারাও 4টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ জয় পেয়েছে। তো বন্ধুরা, এই পরিসংখ্যান থেকে আপনি আজকের ম্যাচে কোন দলকে এগিয়ে রাখছেন, রাজস্থান রয়যালসকে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদকে? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।